যে চতুর্ভুজের সববাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে এখন আমরা রম্বসের কয়েকটি বৈশিষ্ট্য শিখব যে বৈশিষ্ট্যগুলো থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে রম্বসের বিপরীত কোনগুলো পরস্পর সমান অর্থাৎ এ কোনটার বিপরীত কোন হচ্ছে এটা এ কোনটা যদি আশি ডিগ্রি হয় এ কোনটাও আশি ডিগ্রি হবে আবার এ কোনটার বিপরীত কোন হচ্ছে এটা এটা যদি একশো ডিগ্রি হয় এ কোনটাও একশো ডিগ্রি হবে তারপরের বৈশিষ্ট্য হচ্ছে রম্বসের সকল বাহু সমান হয় অর্থাৎ এ বাহু এ বাহু এ বাহু এবং এ বাহু সমান হবে এটা যদি চার সেন্টিমিটার হয় এটাও চার এটাও চার এবং এটাও চার সেন্টিমিটার রম্বসের কর্ণদ্বয় অসমান অর্থাৎ সমান নয় এ কর্ণ এসি আর বিডি এ দুইটা কর্ণ সমান নয় এটা যদি তিন সেন্টিমিটার হয় এটা হতে পারে আড়াই সেন্টিমিটার অর্থাৎ দুইটা সমান হবে না রম্বসের একটি কোনো সমকোণ নয় অর্থাৎ সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি নয় এই রম্বসের কোণগুলো কোনো কোণেই নব্বই ডিগ্রি হবে না অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে কম হবে অথবা বেশি হবে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে অর্থাৎ কর্ণ একটা আরেকটাকে একটাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ সমান দুইভাবে ভাগ করে অর্থাৎ এই কর্ণ এসি এবং বিডি এই কর্ণগুলো একটা একটাকে সমানভাবে ভাগ করে আর এখানে যে কোনগুলো উৎপন্ন হয় এ এখানের কোণগুলো প্রত্যেকটা কোণ নব্বই ডিগ্রি করে অর্থাৎ কোণটাও নব্বই ডিগ্রি কোণটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই এটাও নব্বই অর্থাৎ এখানে সবগুলো কোণে নব্বই ডিগ্রি এ কারণে বলা হয়েছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে কর্ণগুলো একটা আরেকটাকে। এখানে রম্বসের প্রত্যেকটা বৈশিষ্ট্য মনে রাখবেন কারণ প্রত্যেকটা বৈশিষ্ট্য থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন এসেছিল তাই বৈশিষ্ট্যগুলো বুঝে বুঝে মুখস্থ করে ফেলবেন চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোনও সমকোণ নয় এরূপ চিত্রকে বলা হয় রম্বস এটা বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আসছিল একটি রম্বস আঁকতে হলে কমপক্ষে কোন উপাত্তগুলোর প্রয়োজন এক বাহু ও এক কোন থাকলে একটি রম্বস আঁকা সম্ভব এটা প্রাথমিক শিক্ষক ও অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আঁকছিল যে সামান্তরিকের সকল বাহু সমান কিন্তু কোনগুলো সমান নয় তাকে বলে রম্বস রম্বসের কর্ণোদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে কর্ণোদয়ের অন্তর্ভুক্ত কোণ হবে সমকোণ কোন সামান্তরিকের চারটি বাহু পরস্পর সমান কিন্তু কর্ণোদ্বয় পরস্পর অসমান তাকে কি বলে তাকে বলে রম্বস